দলের নেতার বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে মহিলাকে গুলি করে মারার হুমকি সোনারপুরের তৃণমূল নেতা পার্থ মণ্ডলের। মামলা প্রত্যাহারে 3 দিন সময় দিয়েছেন ওই তৃণমূল নেতা। অন্যদিকে আবার ওই মহিলারই পাশে দাঁড়িয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। এ ব্যাপারে কোনো মন্তব্যই করতে রাজি হননি ওই তৃণমূল নেতা পার্থ মণ্ডল। উল্লেখ্য, ছেলে এবং মেয়ে ভিন রাজ্যে কর্মরত হওয়ায় সোনারপুরের বাড়িতে একাই থাকেন মনিকা মজুমদার। পৈতৃক সূত্রে পাওয়া একটি জমিতে শাসক দল গোষ্ঠীর একটি প্রমোটার বেআইনি নির্মাণ শুরু করেছেন এবং সেই কারণেই আদালতে দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। আদালতের নির্দেশে জমিতে নির্মাণের উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে, কিন্তু আদালতের রায়কে অগ্রাহ্য করেই সেই প্রমোটার আবার নতুন করে সেখানে কাজ করতে শুরু করলে বাধা দেন ওই মহিলা। ওই প্রমোটারের ঘনিষ্ঠ সোনারপুর টাউন জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল 24 এপ্রিল মনিকা মজুমদারের বাড়িতে এসে মামলা তোলার জন্য 3 দিন সময় দেন এবং হুমকি দিয়ে যান বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারা হবে, ছেলে মেয়ে জামাই কাউকেই ছাড়া হবে না। এবং এরপরেই অভিযোগ দায়ের করার পর সেই মহিলার পাশে এসে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিধায়ক ওই মহিলাকে আশ্বস্ত করেছেন, যদিও অভিযুক্ত ওই নেতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে। তবে সেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেন বিধায়ক লাভলি মৈত্র সেটাই এখন দেখার। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।